আমরা এই দুনিয়াবি জীবনে যখন আক্রান্ত হই তখন বিভিন্ন ডাক্তারের কাছে দরনা দেয় চিকিৎসার জন্য এবং তাদের কাছে চিকিৎসা নিয়ে থাকি এমন একটি বেদি আছে যেই বেদির চিকিৎসা আজ পর্যন্ত কোনো ডাক্তার দিতে পারেনি এবং যেই বেদি সবচেয়ে বড়ো বেদি অন্য অন্য ছোটো বেদি বা রোগগুলি আরও আক্রান্ত করে এই বেদিটি এটি হল চিন্তা বা টেনশন বা দুনিয়াবি দুর্চিন্তা বেদি। যেটির চিকিৎসা সন্ত কেউ বের করতে পারেনি অতস রসু সালু আলাইহি সালাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই চিকিৎসা দিয়ে গেছেন এবং তিনিও যখন এই দুনিয়া কোনো বিষয়ে টেনশনে ভুগতেন বা হতেন তখন তিনি এই চিকিৎসা গ্রহণ করেছেন চিকিৎসাটি হল আবদুল্লাবনা আব্বাসের হাদিস হাদিস ইমাম বুখারি ইমাম মুসলিম তাদের সুরে গন্তে উল্লেখ করেছেন আব্দুল ইবনে আব্বাস বলেন যে রসুল সালু আলাই সালাম যখন চিন্তা বা টেনশন সম্মুখীন হতেন তখন তিনি এই দোয়াটি বলতেন আসুন এই দোয়াটি আমরা শিখেনি ল ইহ ইহল আদিম হালিম ল ইলাহ ইল্লাল্লাহু রব্বুল আশিল আদিম লা ইলাহ ওয়াল আরদি ও রব্বুল আরশিল করিম এই দোয়াটি রসাল্লাম চিকিৎসা হিসাবে গ্রহণ করতেন এমনইভাবে ইমাম তিরমিজুর হল্লা আনা সরদ্দি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন যে রসুল সাল আলাইসাল্লাম দুনিয়াবি যদি কোনো কঠিন তার উপর চলে আসত তখন রসুল্লাহ সাল্লাম এই দোয়াটি পড়তেন এমনইভাবে ইমাম তিরমিজি রাহে আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন যে রসুল্লাহ আলহি সাল্লাম যখন দুনিয়াবি কোনো চিন্তা জড়িত হয়ে যেত টেনশনে বুকতেন তখন সাল্লাম আকাশের দিকে দৃষ্টি দিতেন আর বলতেন সুবাহ আদিম সুবাহা রব্য আল আদিম সুবাহা রব্যাল আদিম তাই সপ্রিয় বন্ধুগণ আমরা যদি দুনিয়াবি কোনো টেনশন বা দুর্চিন্তা আক্রান্ত হই যেমন আমাদের প্রিয়ন বিশাল আলাইসালাম আক্রান্ত হয়েছিলেন আমরা এই দোয়াগুলি পড়ি ইনশাআল্লাহ এই দোয়া আপনার সব টেনশন দূর করবে এবং আপনার মন ফ্রেশ করবে দুনিয়াবি জীবন সুখী করবে এবং সুন্দর জীবন জীবনযাপনের গ্যারান্টি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে